হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি হবিজ। বলো তো একটু গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আরও একটু নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন সকাল 9টার মতো বাজে আর টুবান একটু আগে ঘুম থেকে উঠেছে, ওই 8:30টার দিকে। তো চলো এবার ওর খাওয়া দাওয়া সমস্ত কিছু রেডি করি। আজকে ওকে ডালিয়ার খিচুড়ি খাওয়াবো, তো সেই জন্য সমস্ত কিছু প্রায় রেডি করাই রয়েছে। এবার তৈরি করব, তারপর ওকে খাওয়াবো। তো চলো তাহলে দেখতে থাকো আজকের ভিডিওটা। খিচুড়ি তো এখানে রেডি হয়ে গেছে, এবার শুরু হবে খাওয়ানোর যুদ্ধ। এই ছোপা আগে এবারে কি হবে? ওর জন্য ড্রেসিং টেবিলে কোনো জিনিস রাখার উপায় নেই, সব কিছু ওর জন্য এইখানে একদম জড়োজাপটা করে রাখা হয়েছে। পাকা বুড়ো, এই ফোনের কভারটা ওর এখন হচ্ছে ফোন, ওটা নিয়েই ঘুরছে। ফোন করো, একটু ফোন করো। কাকে ফোন করছো? হ্যাঁ, কি হলো? হ্যাঁ, সঙ্গে সঙ্গে সমস্ত কিছু যেগুলো ছিল ফেলে দিলে এভাবে দিয়ে যে উঠে গেছে। বাবা বাবা, দুদিকে দুটো পা। হ্যাঁ, পড়ে যাবে, শোনা হাতটা কাটা হয়ে যাবে ভীষণটাই। এই জায়গাটা খুব ধার, এটা হাত কাটা হয়ে যাবে, চলে এসো। ওর খুব সর্দি করেছে, কাশি হচ্ছে খুব, ওই জন্য ইনহেলার দিতে হচ্ছে। ওর যখনই সর্দি বেড়ে যায় এরকম ইনহেলার দিতে হয়, নইলে একদমই কমতে চায় না। দাদু ভাইয়ের সাথে গিয়েছিল বাইকে করে একটু ঘোরাফেরি করতে, এই একটু সামনের দিকে রাস্তায় গিয়েছিল আর কি, ওকে চাপিয়ে দিয়ে যে বাড়ি এসছে, এসে এখন মোটর সাইকেলে হর্ন বাজাচ্ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, স্নান হয়ে গেছে, আর আজকে স্নানটা করতে একটু দেরি হয়ে গেল, এখন বাজে 1:45 মতো। আর আসলে অন্যদিন কি হয়, আগে নিজে স্নান করিনি তারপরে ডুবানকে স্নান করাই, তবে আজকের উল্টোটা হয়েছে, আজকে ওকে আগে স্নানটা করিয়ে দিয়েছি, কেননা ওর স্নান করার টাইমটা পেরিয়ে যাচ্ছিলো, সেই জন্য ওকে আগে স্নানটা করিয়ে তারপরে আমি নিজে স্নান করলাম। চলো দেখি ডুবান এখন কি করছে। তুমিও কুক করে দাও। আছি আছি, একটু ভিডিও করি। চাপাং আর এই যে এদিকে রান্না হচ্ছে। খেয়ে নিবে বলছে,
এত বড় একটা লেজ, কেমন শোনো? শোন না, আচ্ছা হনুমান কেমন করে খুব খুব, আর কোকিলটা কেমন করে লাগে? কোকিল এটা রকম করে দাঁতে করে কামড়াই গেও। টুকনে খাওয়া হয়ে গেছে, এবার ঘুম পাড়িয়ে দেবো ওকে। আর তার আগে যে ইনহেলারটা দিতে হবে, কেননা খুব সাঁই সাঁই করছে বুকটা, আর বুকে কফও রয়েছে। ডাক্তার বলেছে ইনহেলারটা সারাদিনে 4 বার করে দিতে। ও সব দিকে অস্তাদি। তো এই যে টুবানকে ঘুম পাড়িয়ে দিলাম, আর এখন 2টো মতো বেজে গেছে, তো এবার খেতে বসবো। ওকে ঘুম পাড়িয়ে দিলাম, এবার আমি খেয়ে নেবো। চলো তাহলে, পরে আবার বিকেলে দেখা হচ্ছে, টাটা। গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে বিকেলের ওয়েদারটা খুব সুন্দর, একটুখানি বৃষ্টি হয়েছে সেই জন্য বেশ একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, মানে যে ভারী বৃষ্টি সেটা না, একটু হালকা একটু হয়েছে আর কি বৃষ্টি। তো ওয়েদারটা আজকে বেশ সুন্দর। আর টুবান ঘুম থেকে উঠে গেছে, বাইরে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মানে একেবারে নুনগুড়ি আর কি, সেরকম হালকা হালকা হচ্ছে এখনও। তো মা বিকেলবেলা আনারস কেটে রেখেছে, সেটা এখনও খাওয়া হয়নি, এই যে এবারে খাবো। কারেন্ট নেই, অন্ধকারে অন্ধকারে ছুটছে আর যা ইচ্ছা কাজ করছে। বিস্কুটটা কই? বিস্কুটটা কই? এখনো খাওয়া হয়নি? কই, এখনো তো খাওয়া হয়নি। খেয়ে নাও, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। তুমি বের করতে যাবে যে দাদু ভাইয়ের সাথে? হ্যাঁ যাবে তো? হ্যাঁ যাবে তো বের করতে? হুম। টুবান তো ওদিকে দুষ্টুমি করছে, আর আমি এখানে ওর জন্য সন্ধ্যের টিফিনটা রেডি করছি। আজকে সন্ধ্যে এই দুধ কর্নফ্লেক্সই দিচ্ছি, সাবু আর ভিজিয়ে রাখিনি, কালকে খাইয়েছিলাম তাই আজকে আর খাওয়ালাম না। ওখানে ওর দাদু ভাইয়ের কাছে খেলু করছে, চলো এবার খাইয়ে দিই এটা ওকে ঠান্ডা করে। সন্ধ্যের টিফিন চলছে, মুড়ি আর তার সাথে এই যে রয়েছে সিঙ্গারা। দুষ্টু কই দেখি, মুখটা দেখি, এই যে জামাটা পরো, তুমি দাদু ভাইয়ের সাথে যে যাবে একটু বাইরে, আজ তো বিকেলে একদম বেরোতে পারেনি, বিকেলে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, এখন একটু যাবে ও দাদু ভাইয়ের সাথে বাইরের দিকে। কোথায় যাবে তুমি?
সঙ্গে মেয়াও যাচ্ছে মেয়াও যাচ্ছে কাজ করছে কাজ করছে মেয়াও যাচ্ছে মেয়াও যাচ্ছে মেয়াও যাচ্ছে কাজ করছে কাজ করছে দেখি কেমন উঠতে পারো পড়ে গেলে না মাথাটা দুম করে ফুটে যাবে নামো খাবার রেডি হয়ে গেছে রাতের খাবার রাত্রে এখন 11টা বাজে সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে আর টুবানের তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে তবে ও কিন্তু এখনও ঘুমোয়নি এখনও বদমাশি করে আছে এবার ওকে ঘুম পাড়াবো তারপর নিজেরা শুকো তো যাই হোক গুড নাইট বলার জন্যই আবার ক্যামেরার সামনে আসলাম তো তোমাদের সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে আর এছাড়াও তো রান্নার ভিডিও থাকছেই আর চেষ্টা করবো এরকম ভ্লগ ভিডিও যদি আরও বানানো যায় টাটা